গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরা সুস্থ আছি ভালো আছি দেখো আজকে তোমার দাদা ভাইয়ের কাছে ওষুধ দিচ্ছে কেন আগের দিন যে ওষুধটা নিয়েছিল আদাটা দিয়ে দিয়েছিলে তোমার দাদা আজকে আদাটা দিয়ে দিচ্ছে কেন আজকে অনেক পনেরো দিন না এক মাস পর দিতে বলেছে সেটাই তোমার দাদা ভাই ফলো করছে আর প্রথমে ওই গাছগুলো মানে নিচেই গুঁড়াটা না একটু খুঁচে নিয়েছে যে জায়গা করেছে ওষুধটা দেওয়ার জন্য তারপরে তোমার দাদা ভাই ওষুধটা দুটো ওষুধ একসঙ্গে মেশাতে হয় আমি জীবনে এই কালারের ওষুধ জীবনে দেখিনি আজকে এই এনেছে প্রথমবার দেখলাম আর তোমার দাদা ভাইকেও বললাম এরকম ওষুধ তো কোনো দিনও দেখিনি বাবা তাই তোমার দাদা ভাই এই দিচ্ছে এই ওই গাছে ফল ফল হচ্ছে না এরকম পড়ে ওই জন্য কার কাছে জিজ্ঞাসা করছে তার জন্য ডালিম গাছের মানে নিচে ওষুধটা দিয়ে দিচ্ছে এই পাট অনেকগুলো অনেক অনেকটা গাছ চার পাঁচটা গাছ তো সব গাছগুলো একই সমান মতো দিয়ে দেবে ওষুধটা দেখো ওই পাশে আমার মানি প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ও জল দিচ্ছে না তোমার দাদাভাই বলেছে পুরো শুকনো করতে হবে তারপরে এই ওষুধটা দিতে ওই জন্য আমরা জল দিতে পারছি না মানি প্ল্যান্ট গাছটা মানে শুকানো ভাব হয়েছে আর এইটা চম্পা গাছ না কি গাছ বলে এখানের লোক আমাদের উনি বেল ফুল বলে মনে এইটা ওই গাছটা হয়েছে আমাদের এখানে কোনো গাছই হতে চায় না কেন বলো তো ওই ডালিম গাছে ছাওয়া পড়ে না সব মরে যায় একটা শিউলি গাছ হয়েছিল সেটা ফুল বেরোচ্ছে আমরা ফুলতে হয়নি পাতা বেরোচ্ছে আর মারা যাচ্ছে পাতা বেরোচ্ছে আর মারা যাচ্ছে জানো তো ওই জন্য আর কোনো ওই হচ্ছে না গাছ ওইখানে একটা পাতা আছে আমি ঢেকে ঢেকে রাখতাম সবাই নিয়ে যায় বলে এখন আমি খুলে রেখেছি জেনে বেনে আমরা উঠিয়ে দেব আমরা তো পাতা খাই না বেশি একটা খাই না ধরো আমার ছেলে পছন্দ করে না আমরা খাই না ওই জন্য তোমার দাদা দেখো সব গাছগুলো আমি একই পরিমাণে দিয়ে দিচ্ছে অনেকটা তো দুইবার দিতে হবে আর ওই জন্য বারবার ওই ওষুধগুলো দিয়ে দিয়েছে আবার দিচ্ছে ওইটাই আবার পরে এসে ওইটাই দিয়ে দিচ্ছে কেন বেঁচে মানে প্রথমবার অল্প অল্প দিয়ে নিচ্ছে তারপরে আবার দিচ্ছে সুন্দর করে দিয়ে দিচ্ছে দেখেছো আর তোমার দাদা আবার কাজ খুব সুন্দর কাজ খুব আস্তে করে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে আর ওই জন্য কোনো অপরিষ্কার জায়গা যে জলও খেতে চায় না তোর কাজ খুব পরিষ্কার ও অনেক টাইম ধরে কাজটা করে একটা যদি সবজি কাটতে দিই এত সুন্দর কাটবে কিন্তু টাইমটা অনেক লাগবে সব কাজ জামা ওর কাছাতে থেকে কত কাছে না আগে যখন করতে দেখতে আমি তখন ভালো কাজ করে আর এখন তো মোটা হয়ে গেছে এখন করতে ইচ্ছাই করে না এমনি করে না একা করে আমি করতেও দিন আমার ভালোও লাগে না আমি বসে থাকবো আর এই কাজ কর ভালো লাগে বলো তো তোমরা আমি পারি যখন পারবো না অসুস্থ হবে তখন তো করবেই বলো সেই সময় সব মানা করলেও চলবে না সে তো করবেই তখন ওই জন্য আমি মানা করি না মানা করি একটা কিছু করতে দিই না বারবার গাছটা সব গাছে পরিমাণে বোধ হয় হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সুস্থ আছে ভালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন চাষ করছি সুস্থ আছো ভালো তো দেখো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে গেছি ছটার আগে কিন্তু আমার ছেলে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি আমি এখন এইমাত্র ব্যস্ত ফে আসলাম সকালবেলা আমার টাইম ছিল না ঝাড়টা দিয়ে ঘরটা ও টাইম হয় না আমার পুরো দেখো আমি ব্রাশটা করে আসলাম মাথাটা ই করে নিই চুলটা ঠিক করে নিই সব কাজ পরে আছে একটু বসেছিলাম এখন কাজটা স্টার্ট করব বাসন আদা মেজে চলে এসছি আবার এই তোমরা ব্যাক ক্যামেরায় দেখে না সব কাজ ফেলে আমি কী করে বসে আছি দেখো বিছানা উঠাইনি এখনো এখনও একটুখানি বসে আছি যে সকালে খুব তাড়াতাড়ি কাজ করতে হয় তো ছেলে দি আমি ঘুমাই অনেক রাত্রে আমার ছেলে বারোটা বারোটা নাগাদ পড়ায় পড়াশুনো করে তারপরে আবার ঘুমোতে ঘুমোতে একটা বেজে আবার সকাল ছটার আগে উঠা মানে ভীষণ কষ্ট হয়ে যায় আমার আর দুপুরে ঘুমাতে পারে না আমার ছেলে চারটায় টিউশনে যায় আস্তে আস্তে স্কুল থাকে দেড়টার পরে আসে খাওয়া দাওয়া করতে তিনটেই ঘুমায় আমরা ঘুমিয়ে আমি যদি ঘুমিয়ে পড়ি ওর টিউশনে যেতে পারে না ঠিক আছে ওই জন্য আমি আর ঘুমোই নেই তারপরে আর ঘুমোতে ইচ্ছা করে না দেখো কিচেনটা পরিষ্কার করব টিফিন সকালে করা হয়ে গেছে আমার ছেলে দেখো আদা বাসন মেজে নিয়েছে এখন দেখো কিচেনটা পুরো পরিষ্কার করে দেবো ঘরটা ঘরটাও দিয়ে রেখে দিয়েছে ওই সাইডটায় পুরো ঘরটা সুন্দর করে ছাড় দেবো তারপর তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি চলো আমি কিচেনটা আগে পরিষ্কার করে তারপরে পুরো ঘরটা দেখো আমার সকালে উঠে ঘুম থেকে কাপড় জমা বিঝানো হয়ে গেছে তাড়াতাড়ি ভিঝানো হয়ে গেলে কাঁচা হয়ে যাবে তোমার দাদা ভাই আসলে রুটি বানাবো ওই জন্য আমার লেট হয় চলো আমি কিচেনটা পরিষ্কার করে তোমরা দেখতে থাকো কিচেনটা পরিষ্কার করে চলো এখন বিছনাটা উঠিয়ে ফেলি দেখো আমাদের তোমাদের একটা জিনিস দেখো তো আমাকে আমাকে ওই বরের নামকরণে গেছিলাম এই গিফটটা দিয়েছে দেখো এই ডাব্বাটা দিয়েছে সবাইকে দিয়েছে আর এটা আমাকে দিয়েছে চলো বিছনাটা গুছিয়ে ফেলি বিছনার চাদরগুলো মধ্যে পাল্টিয়ে দেবো ঠিক আছে ওই জন্য আর রোদ্ যদি ওঠে আমি কম্বলগুলো আমি কাঁচবো কিন্তু রোদ্দুর উঠছে না উচ্ছে হালকা হালকা মনে হচ্ছে মেঘলা মেঘলা ওই জন্য আর কম্বল কাঁচবো না এক কটা কেজ চলো রাখি তারা বিছানা চাদর গুলো নিয়ে একটা কাজ করলে হয় এই আমার আমার সঙ্গে কেউ যদি থাকতো না আমি বেগটা পুরো উলটিয়ে বাসনকাটা বের করে আমি টলিবাগটা গুছিয়ে রাখতাম ওর মধ্যে আমার যত শাড়ি টাড়ি আছে আমি পরি না তো শাড়ি ওই জন্য ওই সব রেখে দিলে ওর মধ্যে ভালো হতো একটু খালি হতো তাহলে আমি আর কটা জামা প্যান্ট রাখতে পারতাম আর ভাবছি জামা প্যান্ট মানে শপিং করতে যাবো আমার কটা ড্রেস কিনবো আছে তবু কিনবো আমি তো শাড়ি পরি না আমার শাড়ি করতে একটু ভালো লাগে না চলো বিছনার চাদরটা পাল্টিয়ে নিই কলবালিশের কভারটা পাল্টিয়ে নিই সব দেখো এই কলবালিশের কভারগুলো আমি না খুব দাম নিচ্ছে এইবারে কিন্তু যতটা ভালো হয়নি আগামী চল্লিশ টাকা করে আসতে এখন একশো টাকা করে এই কোলবালিশ কভার কী দাম বেড়েছে বলো প্রচণ্ড দাম বেড়েছে সব নতুন বিছনাতে তো পাতবো ভাবছি না এখন না বর্ষাকাল তো এখন এইসব চালিয়ে দিই বর্ষাকালে বেশ পুরনো জিনিসই ভালো শুকাবে না আর নতুন জিনিস দিলে শুকায় কি না সব ভারী থাকে নতুন জিনিসগুলো মরছে না শুকায় চলো দেখতে থাকো মেয়েটা গুছিয়ে নিই তারপর দেখো বন্ধুরা আমি তোমরা দাদা জন্য আজকে আলু আর আলু ভাজা আর রুটি নিয়ে হচ্ছে কেন আজকে বৃহস্পতিবার কোনো কিছু হবে না আচ্ছা আলু ভাজা রুটি টিফিন দিয়ে দিচ্ছি চলো তাহলে আমি এখন স্নানটা সেরে আছি চল দেখা করছি স্নান টান করার পরে কাজটা সব দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে বিছানাটা উঠিয়ে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বিছানাটা পুরো কমপ্লিট করে উঠিয়ে নিয়েছি চাদর গ্লোম এখানে পড়ে আছে চাদর ভিজিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করি হ্যালো বন্ধুরা তোমাদের কিছু কথা বলতে এসেছি আমি আমরা ওই ডালিম গাছগুলো তোমাদের দেখিয়ে দিই আমাদের জায়গাটা তো খুবই কম সামান্য রাস্তার ধারে ধরো এরকম পার্টিশান দিয়ে মানে ইটটা গেঁথে আমরা বানিয়েছি ওই ডালিম গাছটা তোমার দাদাভাই এত কেন যত্ন করে সেটাই তোমাদের বলতে আসলাম তোমার দাদাভাই খুবই যত্ন করে ওই ডালিম গাছের মানে ওই ডালিম গাছটার যে ডালিম গাছটা আছে আমাদের ওইটার সঙ্গে তোমার দাদাভাই অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ভালোবাসার মানুষের স্মৃতি জড়িয়ে আছে ওই জন্য ওই ডালিম গাছটা খুবই সুন্দরভাবে পরিচর্যা করে খুব যত্ন করে জানো তো ডালিম গাছগুলো তোমরা দেখছো ওই সব ডালিম গাছগুলো অনেক ফুল হয়েছে ফল হচ্ছে ডালিম হচ্ছে করোনার করোনার প্রথমবার যে করোনা হলো তার এক মাসে আমার শ্বশুর মশাই বাড়ি গেছে প্রথম তো আমার শ্বশুর মশাই এসেছিল হলো জানো মানে কালী পুজোর পর পরই এসেছিলো আমার শ্বশুর মশাই কালী পুজোর পর পর এসেছিলো কোন মাসটা ছিল অত জানে না কালী পুজোর পর পর এসেছিলো এসে অনেকদিন থাকতো থেকেছে এখানে আমার কাছে শ্বশুর আর শাশুড়ি দুজনে এসে থেকেছে এখন রোজ এটা ফল মানে ফল নিয়ে আসে তোমার দাদা আমি কেটে কেটে দিই আমার তো সামনেই দেখেছি উঠলা আমি ধুয়ে নিই ওই উঠলা জায়গাটা ফাঁকা এখন আমার আর শাশুড়ি ওইখানে দুটো চেয়ার দিয়ে দিই বিকালে দুজন বসে পড়ে বসলে আমি কিছু খেতে দিই আমি তখন ফলগুলো কেটে কেটে দিই খেতে খেতে দিলে উন্নয় খায় আর ওই ডালিমগুলো ওনাদের আমি ছাড়িয়ে দিতাম বাটিতে করে উন্নয় খেয়ে খেয়ে ওইখানেই ফেলতো ওইখানে কাছে কাছে দেওয়ালের কাছে বসে ওইখানেই ফেলতো এরা ফেল ফেলতো তারপরে শ্বশুরা শাশুড়ি যখন বাড়ি চলে যায় আমরা শ্বশুর শাশুড়ি এসেছিলো হল কার্তিক মাসে এসছিলো কার্তিক মাসে এসেছিলো মাঘ মাসে গেছিল বাড়িতে মাঘ মাসে বাড়িতে কার্তিক অগ্রাণী পুষ মাঘ দুই তিন মাস ছিল আমাদের বাড়ি তা ওই গাছটা তারপরে দেখা গেল যে অনেক ডালিম গাছ হচ্ছে ডালিম গাছ হচ্ছে আমরা আমার শ্বশুর আর শাশুড়ি দুইজনই বসে বসে খেয়ে ফেলতো আর আমরা উঠাতাম না ওই ডালিম গাছগুলো ওরকমই হয়েছে আত্মজালীয় হয়েছে মানে খেয়ে ফেলেছে সেই বিষের থেকে হয়েছে আমরা কোনো পার্সোনাল কিনে আনে লাগাইনি অনেক হয়েছিল অনেক প্রচুর হয়েছিল ওই ডালিম গাছগুলো আমরা ওই সোসাইটির সবার বাড়ি তোমাদের বিশ্বাস না করে একদিন বলো কমেন্ট করে বেশিরভাগ বাড়ি আমাদের এখান থেকে ডালিম গাছ নিয়ে সবার বাড়ি ডালিম গাছ আছে কম বেশি করে আর কেউ কেউ নিয়েছে কেউ কেউ যত্ন মানে কোনো কারণে মারা গেছে এরকম হতে পারে কিন্তু কটা বাড়ি আমি বলতে করছি একটা দুটো তিন চারটে বাড়ি আছে তিন চারটে বাড়ি এখন আছে আর আমাদের বাড়িতে চার এই সাইডে তো জায়গা না ওদের লাগানি আমাদের সামনে জায়গা আছে লাগিয়েছি ওই ডালিম গাছটা হয়েছে আর তারপরে ছোট্ট থাকতে এক বছর নাই হতে হতে একটা ছোট্ট ডালিম গাছেই ফুল এসে গেছে ডালিম হয়ে গেছে এইবার তোমার দাদা ভাই এই অবান করি ঠাক থাক ওর বাবার স্মৃতি ওর বাবার স্মৃতি তোমার দাদা বাবার বাবার আমার শ্বশুর মশার স্মৃতি ওর দাদা বাবার বাবাও যা আমার শ্বশুর একই একই জন ওই স্মৃতি ও যত্ন করি উঠায় না সবাইকে দি অনেক অনেক পাঁচ সাতটা গাছ আছে এখন অনেক পাঁচ ছটা তারপরে এখন তো ওই যত্ন করি বড় হচ্ছে একবার ফুল এসেছিলো ফল আসেনি তারপরের বছর আগের বছরই এই দুই বছরের গাছ তার মানে কি লকডাউনের মধ্যেই ধরো আগের লকডাউনে দুই তিন বছরের গাছ তা প্রথম তার বছরেও আটটা ডালিম হয়েছিল আটটা ডালিম হলে আমরা একদিন বেড়াতে গেছি এক রাত্রির মধ্যে কেক চুরি করে নিয়ে চলে গেছে এসে দিকে একটা ডালিম নেয় তারপরে এই বছর অনেকটাই ডালিম হয়েছিলো এক গাছ একসঙ্গে দুটো ডালিম হয়েছে আমরা বাজারে গেছি মার্কেট করতে শপিং করতে এসে দেখি ডালিম নেই এখনও চার পাঁচটা ডালিম হয়েছে আসল কথাটাই তোমাদের বলে দিই আসল টপিকে আসি যে তোমার দাদাভাই ওই গাছে কিন্তু আমাদের পনেরোশো টাকার ডালিম হবে না হবে তোমরাই বলো ডালিম ভাবনা তবু তোমার দাদা ভাই পনেরোশো টাকার ওষুধ নিয়ে দুইবার দিয়েছে আগে একদিন তোমাদের দেখিয়েছে দিয়েছে কালকেও দিয়েছে তোমার দাদা ভাই তোমাদের ভিডিও দেখবে তোমার দাদা ভাই দিয়েছে তোমার দাদা একটাই কারণ হলো তোমার দাদা ভাই বাবার ওই বাবার হাতের জিনিসটা তো বাবা মার হাতের জিনিসটা নুরা খেয়ে ফেলেছে বলে হয়েছে ওই স্মৃতিতে উনি হলেন আর সবচেয়ে বড়ো কথা এখন তো তোমার দাদা খুবই যত্ন করে তোমার দাদা বাবার বাবা নেই তোমরা সবাই জানো যে তোমার দাদা বাবা এই এক বছর হয়ে গেছে মারা গেছে ওই জন্য আরও স্মৃতি জড়িয়ে ধরে রাখে সব সময় যত্ন করে তারপরে গাছে ওষুধ দিচ্ছি সব আর যে আসছে তাকে একটা বলার সুযোগ আছে যে আমার এটা আমার কে লাগিয়েছে কোথার থেকে নেসো আমার বাবা খেয়ে ফেলেছে তার জন্য হয়েছে এটা ওই জন্য এই কারণটাই হলো আসল কারণ যে তোমার দাদা আমার বাবা নাই এখন আরও বেশি যত্ন করে তোমার দাদা ওই গাছটা দেখে বাবার কথা মনে পড়ে শ্বশুর আমারও মনে পড়ে যে হ্যাঁ মানুষটা লাগিয়ে গেছে আর আমার অনেক স্মৃতি মনে পড়ে এই খাটটার এই কুনাটা দেখছো আমি আলমারি গুছাতে গেলে এখানে বসবার এইখানে আমার শাশুড়ি সুতো আমার শ্বশুরও এখানে সুতো দুইজন সুতো এই ঘরটায় তারপর আমার গিজার চালাতে গেলে মনে পড়ে আমাদের গিজারটা আমার শ্বশুর শ্বশুর আসলে আমরা গিজারটা নিয়েছি যে বারবার জল গরম করতে হবে ওই জন্য শ্বশুর শাশুড়ি আসলে গিজারটা নিয়েছি ওনাকেও আমার শুধু বলতো ও মা তুমি একটু গিজারটা চালিয়ে দাও প্রথম দুই দিন তারপরে উনি শিখে গেছিলো আর তারপরে আমাদের ঘরের পেছনে একটা গাছ উচ্ছে হয়েছিল অনেক উচ্ছে এখন আমার শ্বশুর কোথায় গেলো গেলো আমি আর আমার শাশুড়ি বসে আছি তো আমার শাশুড়ি বসে তোমার শ্বশুর মশাই কোথায় গেছে আমি তা তো জানি না আমি রাস্তা তো তোমরা দেখো আমাদের তারপরে খুঁজে দেখি উনি এত উচ্ছে পিছনে একটা গাছ ছিল আমরা দেখেছি ওই জঙ্গল ছিল আমরা যাইনি উনি সেই জঙ্গলের মধ্যে যে এক গাদা উচ্ছে তুলে নিয়ে এসে চলে এসেছি তো তাই স্মৃতি কখনো ভুলা যায় না স্মৃতি যতটা থাকে সামনের পর ততটাই তার কথা মনে পড়ে স্মৃতি না থাকলে মনে কম পড়ে ঘুম থেকে উঠেই ওই যে দর্শন করি দেখো তোমাদের দেখিয়ে দিই দর্শন করি আর আমরা কি আমরা বাড়িতে থাকি না তো আমাদের অত মনে হয় না যে মারা গেছে তবু মনে যখন হয় তখন খারাপ লাগে ওই জন্য কারণ আসল কারণটা তোমাদের বলে জন্য তোমার দাদা বাবার হাতের জিনিস বলে তোমার দাদা ভাই খুবই যত্ন করছে জিনিসটা যে জিনিসটার যে দাম না পনেরোশো টাকার ওষুধে যে ডালিম খেলে আমরা খেয়ে পুরাতে পারবো কিন্তু তবু দিচ্ছি কেন তার বাবার স্মৃতি এইটাই আসল কারণ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো ডেকো আর সাবধানে থেকো আবার করোনা কিন্তু বাড়ছে সবাই সাবধানে থেকো চলো বাই বাই ভাইটা